नमस्कार बंधुरा, आमार नाम उर्मी और वेलकम बैक टू माय चैनल। बंधुरा आज के तुम्हारे जोने आबार एक नतून रान्नार रेसिपी निये एसेछि। एटा एकटा चिकेन कारी रेसिपी जेटा एकटु डिफरेंट स्टाइले बानाई आमी एबं बाड़ीते एटा आमी अनेक बार बानियेछि। एटा तुम्हरा भात, फ्राइड राइस, पोलाओ, रुटी, परोटा सब किछु दिये खेते पारो एबं खूब कम इनग्रेडियंट्स लागे। सो आमी रान्नाटा शुरू करछि एबं रान्ना शुरू करार आगे इनग्रेडियंट्सगुलो तोमादेर देखिये दिच्छि। सो चिकेन कारी बनाते हमें ऑब्वियसली लगे चिकेन। सो हमें एखे 400 থেকে 400 450 ग्राम विथ बोन चिकेन नहीं सैजे पिस आछे। लगे दुटो मीडियम सैजर पेंयाज हमें मिक्सिते बेटे नहीं मीडियम सैजर पेंयाज एरम भाव बेरेस्ता काट कर नया हो 2-3 टेबल स्पून टक दई। सो हमें इनग्रिडियंट जगह लागे 2-3 टेबल स्पून टक दई, 1 टी स्पून चीनी, आदा रसुन बाटा 2 टेबल स्पून, 1/2 कप दूध, गोलाप जल हमें नेब 1/4 टी स्पून मत, सर्षे तेल 1 टेबल स्पून, घी अंदाज मत मोटामोटी 2 टेबल स्पून तो लागबे, और गुड़ो गरम मसला 1 टी स्पून मत। এরপরে আমাদের সবার আগে যে কোনো চিকেন কারি বানাতে গেলে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। মিনিমাম 1 ঘন্টা তোমাদের এভাবে ম্যারিনেট করতে হবে। আর যদি তোমরা ওভারনাইট বা 12 ঘন্টা করতে পারো তাহলে তো কথাই নেই, খুবই টেস্টি হবে। সো এই যে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, একদম প্রথমে আমি এই পেঁয়াজ বাটাটা চিকেনে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে এই 3 টেবিল স্পুন মতো টক দইটা মিশিয়ে দিলাম। এরপরে আদা রসুন বাটা 2 টেবিল স্পুন মিশিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো এর সাথে একটা দুটো কাঁচা লঙ্কা, যেরকম ঝাল তোমরা খাও সেই অনুযায়ী বেটে দিতে পারো। আর যদি কারোর বাড়িতে ঝাল খেতে অসুবিধা থাকে তো তারা এটা স্কিপও করতে পারে। সো এই তিনটে জিনিস দিয়ে আমি একটু হালকা করে चिकेन टाके मिक्स कर दीची। एरपर आमादेर आरो किछु इनग्रेडियंट्स एई चिकेन टार साथे मेशाते हबे। सो एरपर आमी एकटुखानी नून दिए देबो एर मध्ये अंदाज मतो। सो आमी अंदाज मतो नून दिए दिलाम। এরপরে 1 টিস্পুন চিনি আরেকটু আমি মিক্স করে দিচ্ছি এবং এরপরে আমরা দেব সরষের তেল। সো পুরোপুরি 1 টেবিল স্পুন মতো সরষের তেল আমাদের দিতে হবে। সো আমি ইমামি কাচ্চিখানি সরষের তেল ইউজ করলাম এবং এরকম ভাবে এটা দিয়ে দিলাম। এরপর আবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এভাবে মিনিমাম 1 ঘন্টা তোমাদের অবশ্যই ম্যারিনেট করতে হবে। তোমরা এটাকে এবার ঢাকা দিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো। সো খুব ভালো করে আমি এটা মিক্স করে এবার রেখে দেব। সো তোমরা দেখলে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমি এরকম একটা কাপে 1/2 কাপ মতো দুধ নিলাম। দুধটা খুব হালকা গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেব। সো আমি 4টে ছোট এলাচ এভাবে ফাটিয়ে নিয়েছি, এটা এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি মানে খোসা ক্ষেত্রে তোমাদের অসুবিধা থাকে খোসা ছাড়িয়েও দিতে পারো। সো আমি খোসা শুদ্ধই অ্যাড করলাম কারণ রান্নার পর সব মিক্স হয়ে যাবে। আর একটা আমি মিডিয়াম সাইজের দারচিনির টুকরো দিয়ে দিলাম এর মধ্যে। আর আমরা দেব এতে একটুখানি গোলাপ জল। গোলাপ জল কিন্তু খুবই কম তোমরা দেবে, কারণ গোলাপ জল যদি রান্নায় একটু হলেও বেশি হয়ে যায় টেস্টটা একদমই গন্ডগোল হয়ে যাবে। সো আমি দুধেতে গরম মশলাটা দিয়ে দিলাম। এরপরে 1/4 টিস্পুন মতো গোলাপ জল
বা তিন চার ফোঁটা নিয়ে এই দুধটার মধ্যে অ্যাড করতে হবে এবং এরপর এটা আমি মিক্স করে দিলাম। এটাকেও তোমরা মিনিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেবে, তাহলে দুধের মধ্যে না খুব সুন্দর একটা অ্যারোমা এসে যাবে। সো আমি এবার একটা এরকম স্টিলে কড়া নিলাম, এরপর এই কড়াটাতে আমি ঘি দিয়ে দিচ্ছি। সো আমি 1 টেবিল স্পুন ঘি দিলাম আর 1 টেবিল স্পুন সর্ষে তেল দিলাম, আর একটুখানি আমি দিয়ে দিচ্ছি। অল টোটাল আমি 3 টেবিল স্পুন সর্ষে তেল দিয়েছি আর 1 টেবিল স্পুন মতো ঘি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজটা একটা মিডিয়াম সাইজের বেরেস্তা কাট করে রেখেছিলাম, এটাকে এবার বেরেস্তা বানিয়ে নেবো সিম্পলি। তো আমি আস্তে করে এটাকে নেড়ে নিচ্ছি। সো পেঁয়াজটাকে আমরা 2-3 মিনিট ধরে এভাবে ফ্রাই করে নিচ্ছি, যেটাকে বেরেস্তা করা বলে। আর তোমরা যদি এটা স্পিডটা আরেকটু বাড়াতে চাও তাহলে তোমরা সামান্য একটু নুনও দিয়ে দিতে পারো, আর এতে একটু সামান্য নুন অ্যাড করলে নুনটা পেঁয়াজটাকে গলতে সাহায্য করে। সো কম আছে, এভাবে 3-4 মিনিট আমি নেড়ে নিলাম। যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে আমাদের কিন্তু নাড়তে হবে। সো 3-4 মিনিটে আমার পেঁয়াজটা একদম ফ্রাই হয়ে গেছে। আর যদি এর সাথে আপনারা কালার অ্যাড করতে চান তাহলে একটুখানি কাশ্মীরি মির্চ দিতে পারেন, ঝাল হবে না, একটু এরকম রেড রেড কালার হবে। সো এটা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমরা এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখান থেকে ম্যারিনেশনের ভেতর থেকে শুধু চিকেন গুলো আলাদা করে তুলে আমরা এই কড়াতে অ্যাড করতে থাকব। সো আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেটেড পেস্টটা থেকে আমি চিকেনটা শুধু তুলে এই পেঁয়াজটার সাথে মিক্স করে দিলাম এবং খুব ভালো করে পেঁয়াজটা আর চিকেনটা মিক্স করে দিলাম। সো আমি এখন ম্যারিনেশন থেকে শুধু চিকেনটা তুলে তুলে অ্যাড করেছি, মশলাটা কিন্তু আমরা এরকম আলাদা করে রেখে দিয়েছি কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। আর এবার একটু আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি গ্যাসে, আর চিকেনটাকে আমি হালকা করে কষে নিচ্ছি। আর এখন যখন আমরা চিকেনটাকে কুক করব এবার কিন্তু কম আছে থাকবে না, এটা একটু বেশি আছেই করতে হবে। যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এর সাথে সামান্য যা মশলা আছে ওটাও ভালোভাবে কুক হয়ে যায়। সো 2-3 মিনিট বা 4-5 মিনিট এভাবে একটু আমরা হাই হিটে এটাকে নেড়ে নেব। সো চিকেনটাকে আমরা আঁচ বাড়িয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। সো চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে, 3-4 মিনিট মতো এরকম নেড়ে নিলেই সাফিসিয়েন্ট। এরপরে ম্যারিনেশনের যে বাকি রইল এটা আমরা এতে অ্যাড করে দিচ্ছি এবং এটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। সো পেঁয়াজের বেরেস্তাটা প্লাস এই বাটা মশলা সর্ষের তেল সবকিছু মিক্স হয়ে কিন্তু অলরেডি একটা ভালো গন্ধ বেরোতে শুরু হয়েছে। সো তোমরা যদি চাও খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি একটা চিকেন কারি খাবে,
আর বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টস থাকে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারো। কারণ নর্মাল ইন্ডিয়ান কারিতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই এতে লাগছে না, কিন্তু খুব ইজিলি এটা হয়ে যাচ্ছে খুব কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে। সো এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, সো আমি সেটাই তোমাদের উপর আজকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কারণ বাড়িতে এটা আমি অনেকবার বানিয়েছি আর সবাই আমাকে ফিডব্যাক দিয়েছে যে এটা খুবই টেস্টি হয়। আর সত্যি কথা বলতে কি আজকালকার দিনে আমাদের কারোরই সময় থাকে না যে অনেকক্ষণ ধরে রান্না করব। সো এই রান্নাটা আমি যখন আমার সারাদিন অফিস করার পরেও করি, আমার করতে হার্ডলি 20-25 মিনিট টাইম লাগে, আর যদি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই আরো কম সময় লাগে। সো আমরা ম্যারিনেশনের মশলাটা দিয়ে যখন 4-5 মিনিট কষে নিলাম, এরপর স্টার্টিং এ তোমাদের যে দেখিয়েছিলাম আমি দুধের মধ্যে একটু গোলাপ জল আর এই গোটা গরম মশলা দিয়ে রেখেছিলাম, এটা আমি একটু করে করে অ্যাড করে দিলাম এবং মিক্স করে দেব। এই রেসিপিটা আমরা কিন্তু চিকেন ছাড়া বাড়িতে মাটনের সাথেও ট্রাই করেছি, খুবই টেস্টি হয়েছিল। সো তোমরা যদি কখনো চাও এটা মাটনের সাথে করতে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে তোমরা বলতে পারো একটু বাঙালি স্টাইলে চাপ, এক্স্যাক্টলি নবাবি বা মুঘলাই স্টাইলে চাপ নয়, তার মধ্যে একটু বাঙালি টাচ হয়তো আমার দিদা দেবার চেষ্টা করেছিলেন, বাট অত কিছু আমি ভাবি না, আমার খেয়ে মুখে অসম লেগেছিল খেতে, দ্যাটস ওয়াই আমি এটা বানাই। সো দুধটা দেবার পর আমাদের এভাবে নাড়াতে থাকতে হবে মিডিয়াম আছে, আর আমি এটা যতজনকে খাইয়েছি আমার বন্ধু বান্ধব আমার বর সবাই ভালো বলেছে, সেজন্য আমি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই এই ইজি রেসিপিটা শেয়ার করি। তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি একদম ঠিক মাপটা মেনটেন করতে পারো, তোমরা যাদের খাওয়াবে তারাও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। সো দুধ দিয়ে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ফোটালাম সবকিছু মিশিয়ে, এরপরে আমি 1/2 কাপ মতো জল এতে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিলাম। এই সময় তোমরা যদি চাও একটু নুনটা টেস্ট করে দেখে নিতে পারো, খুব ভালো করে এটা মিক্স করে দেওয়া হলো। এবার আমরা এতে দেব 1/2 টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা, আবার এটাকে আমরা মিক্স করে দিলাম। এটা দেখতে কিছুটা চাপের মতো হচ্ছে বাট এটা এক্স্যাক্টলি চাপ নয়। সো এরপরে গুঁড়ো গরম মশলাটাও মিশিয়ে দেবার পরে আমরা এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে কম আছে রেখে দেব যাতে এক্স্যাক্টলি কুক হয়ে যায় 10 মিনিট মতো। সো 5 মিনিট মতো আমরা এটাকে ঢাকা দিয়ে বয়েল করে নিলাম, আর এবার ঢাকা খুললাম, আমাদের রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা গ্যাস অফ করে দেব এবং এটাকে সার্ভ করে দেব। আমাদের এই চিকেন কারিটা রেডি হয়ে গেছে, দেখো আমি এরকম একটা গ্লাস বলে এটা সার্ভ করে দিয়েছি, আমি এটা আজকে রুমালি রুটির সাথে সার্ভ করে দিচ্ছি। সবাই এই